নমস্কার বন্ধুরা, আমি কাপেরি। আমাদের ঘোরাঘুরিতে আজ নিয়ে যাব বাবা তারকনাথের দর্শন করাতে। আমি আমার মেয়ের 18 মাসের চুল বাবার কাছে উৎসর্গ করতে এবং পুজো দিতে গিয়েছিলাম এই মন্দিরে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ফোন নাম্বার দেওয়া রইল, যেখান থেকে পুজোর জিনিস আমি কিনেছিলাম এবং যে ছেলেটির সহযোগিতায় নির্বিঘ্নে পুজো দিতে পেরেছিলাম বাবার মন্দিরে। আপনাদের প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথের মন্দিরে পৌঁছাবার সহজতম উপায় রেলপথে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল অথবা হাওড়া থেকে গুঘাট লোকাল অথবা হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে নেমে বাবার মন্দির হাঁটা পথে 10 মিনিট। প্রথমেই নজরে পড়বে বাবার রাজবাড়ি। এখানে বাবার মহান্ত মহারাজ থাকেন। যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা বাবার রাজবাড়ি সংলগ্ন মাঠে গাড়ি পার্কিং করতে পারেন। এখানে মন্দির চত্বরে তীর্থযাত্রীদের জন্য খোলা হয়েছে বিশ্রাম ঘর, যার সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মন্দিরের বাইরে রয়েছে প্রচুর নিরামিষ এবং আমিষ খাওয়ারের হোটেল। এছাড়া বাবার ভোগ গ্রহণ করতে হলে কুপন কেটে তা গ্রহণ করতে পারেন। বাবার ভোগে পাবেন লুচি ও পায়েস। এছাড়া বাবার রাজবাড়িতে নারায়ণের অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। কুপন মূল্য 40 টাকা। এবার জেনে নিই এই বাংলায় শিবের আরাধনার অন্যতম তীর্থক্ষেত্র হুগলি জেলার তারকেশ্বরের ইতিহাস। হুগলি জেলার এই মন্দিরের ইতিহাস খুবই প্রাচীন। তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে বাবা তারকনাথ সব মহিমায় বিরাজমান। প্রসিদ্ধ এই মন্দিরের জন্য এই জায়গার নামকরণ করা হয় তারকেশ্বর। আজ থেকে বহু বছর আগে অযোধ্যার জমিদার বিষ্ণুদাস ও তার ভাই ফারামল্ল এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে। তারা মহাদেবের পরম ভক্ত ছিলেন। তাদের রাজপ্রাসাদ তারকেশ্বরের মন্দিরের থেকে প্রায় 3 মাইল দূরে রামনগর গ্রামে ছিল। বিষ্ণুদাসের কপিলা নামে একটি গরু ছিল। কথিত আছে ভারামল্ল রোজ গরুটিকে গোচারণের জন্য গোপালকের কাছে দিয়ে আসতেন। মুকুন্দকোপ নামক ওই গোপালক গরুটিকে রোজ জঙ্গলে নিয়ে যেতেন চড়াতে। বর্তমান তারকেশ্বর মন্দির যে স্থানটিতে অবস্থিত, পূর্বে সেই জায়গায় জঙ্গল ছিল। এভাবে কিছুদিন চলার পর ভারামল্ল লক্ষ্য করলেন যে ধীরে ধীরে গোদুগ্ধের পরিমাণ কম হয়ে আসছে। এরপর অনুসন্ধান করে জানতে পারলেন গরুটি জঙ্গলের একটি বিশেষ জায়গায় গিয়ে নিজের গোদুগ্ধ নিঃসৃত করে এবং সেই জায়গায় একটি সুন্দর কালো কুচকুচে পাথর রয়েছে যাতে একটি ফাটল আছে এবং সেই গোদুগ্ধ সেই ফাটলের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করছে। এরপর ভারামল্ল সেই পাথরটিকে খনন করে নিজ প্রাসাদে তুলে নিয়ে যেতে চাইলেও ব্যর্থ হন। তারপর বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে এই পাথর স্বয়ং মহাদেবের। স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশে বিষ্ণুদাস উত্তর ভারতের দশনামী সাধুদের নিয়ে এসে সেই অতল প্রস্তর খণ্ডকে ঘিরে গড়ে তোলেন এই মন্দির। প্রধান সন্ন্যাসী মায়াগিরি ধূম্রপান প্রধান পূজারীর দায়িত্ব গ্রহণ করেন। এই শিবলিঙ্গ স্বয়ংভূ, অর্থাৎ একে কেউ স্থাপন করেন। এর অবস্থান আদিকাল থেকেই ছিল, ফলে প্রচলিত শিবলিঙ্গ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। নারায়ণ সান্যালের লেখা রূপমঞ্জরী গ্রন্থে এই শিবের আবির্ভাব সম্পর্কে আরেকটি ঘটনা পাওয়া যায়। ধরিত্রী মায়ের গর্ভে অবস্থানকালে একবার শিশু ভোলানাথের ইচ্ছা হয়েছিল পৃথিবীর স্বরূপ দর্শন করার। তাই তিনি ধরিত্রীর গর্ভ থেকে উঁকি দিয়ে দেখেছিলেন দুঃখে জর্জরিত বিশ্ববাসীকে। এতে তিনি দুঃখ শোকে পাথর হয়ে গেলেন। সেই সময় থেকেই তিনি ওখানে পাথর রূপে অবস্থান করছেন।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। মন্দিরের সামনে আছে দুধ পুকুর। কথিত আছে এই দুধ পুকুরে স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল ঢাললে আপনি পুণ্য অর্জন করবেন এবং সেরে যাবে আপনার সমস্ত রোগ ব্যাধি। ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ নাগাদ, শিবরাত্রি ও চৈত্র মাসে মধ্য এপ্রিল নাগাদ গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী এই তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই আগস্ট মাস নাগাদ শৈবদের কাছে একটি বিশেষ পবিত্র মাস। এই মাসে সোমবারগুলিতেও তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী আসেন। তারকেশ্বরের ইতিহাস খাটলে বাঙালির ধর্মীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। 1729 সালে মল্ল রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। এর সামনে রয়েছে একটি নাট মন্দির, এছাড়াও রয়েছে দেবী কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির। মহালিঙ্গার্চন গ্রন্থে লেখা আছে, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ব্রক্রেশ্বরস্য তথৈ বচ, বীরভূম সিদ্ধিনাথ রাড়ে চ তারকেশ্বর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।